এর আগের পর্বে আমরা এসকিউএল এগ্রিগেট ফাংশনের ব্যবহার দেখেছিলাম, তো এই পর্যায়ে আমরা দেখবো এসকিউএল গ্রুপ বাই স্টেটমেন্টের ব্যবহার। তো গ্রুপ বাই স্টেটমেন্ট যে কারণে ব্যবহার হয়, যেমন ধরুন এক বা একাধিক কলামের রেজাল্ট সেটকে গ্রুপ করে এগ্রিগেট ফাংশনকে আপনি সংযোগ করবেন, যখন তখন আপনি গ্রুপ বাইকে ব্যবহার করবেন, অর্থাৎ গ্রুপ বাই স্টেটমেন্ট ব্যবহার করবেন। যেমন ধরুন এখানে আমাদের যে কাস্টমার টেবিল আছে, ওকে, তো কাস্টমার টেবিলের ধরুন এখানে এজ, যার এজ ধরুন 30-এর উপর আপনি তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন গ্রুপ করে। যেমন ধরুন কীভাবে করবেন বিষয়টা দেখালি ভালো বুঝবেন। যেমন আমি যেভাবে কুইরিটা লিখবো, যেমন লিখবেন যে সিলেক্ট, কী করছেন, এজ সিলেক্ট করছেন, কমা, তারপরে কী করছেন, কাউন্ট করছেন, ওকে, কাউন্ট, কী কাউন্ট করছেন, এজ কাউন্ট করছেন, এজ কাউন্ট করলাম। তো কোত্থেকে আপনি কাউন্ট করছেন, আপনার কাস্টমার্স টেবিল থেকে কাউন্ট করছেন, আপনি লিখবেন যে ফ্রম কাস্টমার্স, কাস্টমার্স, ওকে। তো ধরুন আমি যেটা বলেছিলাম, ধরুন এই যে হয়ার একটা কন্ডিশন দিলেন যে 30-এর উপরে যেগুলো আছে, ধরুন আপনি লিখলেন যে হয়ার এজ ইজ গ্রেটার দেন, সাপোজ আমি দিলাম যে 30। এখন আপনি গ্রুপ বাই করছেন, কোনটাকে গ্রুপ বাই করছেন, এজকে আপনি গ্রুপ বাই করছেন, আপনি লিখবেন যে গ্রুপ বাই, গ্রুপ বাই এইস, ওকে, ফাইন। তো ধরুন এখন আমি এটাকে এক্সিকিউট করলাম, তো এক্সিকিউট করার পর এই যে আমি যেটা বলেছিলাম যে এই যে দেখুন 36 কিন্তু দুবার আছে এখানে, আর কি 30 কিন্তু একবার আছে। আপনি কি করেছেন, গ্রুপ বাই ব্যবহার করেছেন এখানে, তাই না? আপনি রেজাল্ট সেটকে আপনি কি করছেন, সংযোগ করছেন আপনার কি এগ্রিগেট ফাংশনের মাধ্যমে। এখানে আপনার এই যে কলামের রেজাল্ট সেটকে গ্রুপ করে এগ্রিগেট ফাংশনের মাধ্যমে আপনি কি করছেন, এটাকে অ্যাকচুয়ালি সংযোগ করছেন। বিষয়টা হলো এরকম, যেমন ধরুন এখানে আমাদের কি আছে, এখানে ধরুন আমাদের এইজ আছে, আমরা কি কন্ডিশন দিয়েছি, আমরা কিন্তু এই যে 30 উপরে কন্ডিশন দিয়েছে, তো 30-এর উপরে এই যে 32 কিন্তু একবার আছে, এই যে 32 একবার আছে, কিন্তু 36 এখানে একবার আছে, আবার দেখুন এখানে একবার আছে, দুবার আছে, তাই না? তো এটা আমরা কিভাবে করলাম, এটা করলাম অ্যাকচুয়ালি আমরা কি যে গ্রুপ বাই যে স্টেটমেন্ট আছে, গ্রুপ বাই স্টেটমেন্টের মাধ্যমে আমরা এটা করলাম। তো কিভাবে করবেন, অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে বিষয়টা, এক বা একাধিক কলামের রেজাল্ট সেটকে গ্রুপ করে আপনি কি এগ্রিগেট ফাংশনকে আপনি সংযোগ করছেন এখানে, তাই না? তখন আপনি কি করছেন, গ্রুপ বাইটা ব্যবহার করছেন। এই যে দেখুন আপনি কাউন্ট করছেন, একটা অ্যাকচুয়ালি একটা এগ্রিগেট ফাংশন নিয়ে আপনি কাজ করছেন, ওকে। তো এখানে হয়ারের মাঝে আপনি কি আবার কন্ডিশন দিয়ে দিচ্ছেন, তো ধরুন আপনি কন্ডিশন দিলেন না, আপনি কি করলেন, কন্ডিশন না দিয়ে আপনি কাজ করলেন। ধরুন আমি হয়ারটা উঠিয়ে দিলাম, এখানে উঠিয়ে দিয়ে আমি কি করলাম, এটাকে এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর এখন সে কি করবে, সবগুলোতে সে কি করবে, কাউন্ট চালাবে যে কয়টা আছে। যেমন ধরুন 28 কিন্তু দুবার আছে, সেইখানে কাউন্ট চালিয়ে সে কি কি পেলো, এই যে 28-কে সে দুবার পেলো, তাই না? সে কি করলো, পুরোটাকে অ্যাকচুয়ালি সেখানে কাউন্ট করলো। তো অ্যাকচুয়ালি এটাই গ্রুপ বাইয়ের ফেসিলিটি, আপনি গ্রুপ বাই করছেন, তো গ্রুপ বাই ব্যবহার করছেন কখন, যখন আপনি ওই যে এগ্রিগেট ফাংশনটা আপনি ব্যবহার করছেন। তো ওকে, ফাইন, আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।